ইউরোয় আজ মহাযুদ্ধের রাত। মিউনিক তৈরি স্পেন বনাম ফ্রান্সের লড়াইয়ের জন্য লা রোজা বনাম লে ব্লুজের ম্যাচের আগে হাউসফুল স্টেডিয়াম। ম্যাচ শুরুর আগেও বুকিদের বাজারে এগিয়ে রয়েছে স্পেন, যা খবর পেড্রিকে ছাড়াই এই ম্যাচে মাঠে নামছে 2012 ইউরো সেরারা। কাতারে বিশ্বকাপ রানার্সের পর এবার ফ্রান্সের টার্গেট ইউরোপ সেরা হওয়া। কি হবে দিদিয়ের দেশের প্রথম একাদশ, তা নিয়ে ধন্দে খোদ ফরাসি সংবাদ মাধ্যম। আর কয়েকদিন পরেই তাঁদের দেশে বসছে অলিম্পিকের আসর। তার আগে দেশকে ইউরো উপহার দিতে যান কিলিয়ান এমবাপ্পে, যিনি এই ইউরোতে এখনও বেশ ম্লান। বুধবার রাতে প্রথম একাদশে জায়গা পেতে পারেন অলিভার জিরু, বদল হতে পারে ফ্রান্সের মাঝমাঠ। কিন্তু পেড্রিকে ছাড়া কি ভাবছেন স্প্যানিশ কোচ দেলা ফন্তে? স্পেন শিবির থেকে জানানো হয়েছে পেড্রির বিকল্প তাদের তৈরি রয়েছে, আর সেই বিকল্প নিয়েই মাঠে নামবে তারা। এই ইউরোতে স্পেন একমাত্র দল যারা প্রথম একাদশে 10 ফুটবলারকে একই ম্যাচে পরিবর্তন করেছিল। সেই ম্যাচেও অপ্রতিরোধ্য ছিল স্প্যানিশ আর্মাডা।